হৃদয় যখন শিশু শ্রেণীতে পড়াশোনা করত তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। সে তার ক্লাসের অন্যান্য ছেলে মেয়েদের মতো অতটা মেধাবী বা অতটা বুদ্ধিমান ছিল না। একদিন ক্লাসে ম্যাডাম হৃদয়ের মাকে ডেকে পাঠালেন এবং মায়ের সামনে হৃদয়কে একটি অঙ্ক করতে দিলেন। হৃদয় ভয় পেল যথারীতি এবং অঙ্কটা সে ঠিক মতো করে উঠতে পারল না। তখন ম্যাডাম হৃদয়কে অনেক বকলেন এবং তার মাকেও অনেক কথা শোনালেন এবং স্কুল থেকে তাকে বের করে দিলেন। সরাসরি তার মায়ের মুখের উপর বললেন যে হৃদয়কে আর স্কুলে রাখা যাবে না। হৃদয়ের মা অনেক অনুরোধ করা সত্ত্বেও ম্যাডাম কিন্তু হৃদয়ের মাকে ফিরিয়ে দিলেন। এরপর কিছুদিন হৃদয় বাড়িতেই থাকলেন। তারপর তার মা তাকে জোর করে একটি স্কুলে ভর্তি করে দিল। অন্য একটি স্কুলে এবার হৃদয়ের যাওয়া আসা শুরু হল। প্রথম প্রথম হৃদয়কে দেখে তার ক্লাসের অন্যান্য সহপাঠীরা হাসাহাসি করত, হৃদয় খুব লজ্জা পেত। একদিন হৃদয়ের মা হৃদয়কে ডেকে বললেন যে এইরকম কুণ্ঠিত যেন সে না হয়, লজ্জা যেন সে না পায়। তার মধ্যেও ক্ষমতা আছে, চেষ্টা করলে হৃদয়ও কিন্তু ভালো ফল করতে পারবে ক্লাসের পরীক্ষায়। এরপর দিন যেতে লাগল, মা তার চেষ্টা চালিয়েই যেতে লাগলো সন্তানকে সমানে উৎসাহ দেবার, যে কাজ তা তিনি করে যেতে লাগলেন। 4 বছর পর হৃদয় ক্লাসের পরীক্ষায় প্রথম হল এবং সমগ্র জেলার মধ্যে মেধা তালিকায় প্রথম হয়ে স্কুলের নাম উজ্জ্বল করল। যে ছেলেটি একদিন সকলের হাসির পাত্র ছিল, যে ছেলেটিকে নিয়ে সবাই ব্যঙ্গ বিদ্রুপ করত, সে এবার স্কুলের নাম উজ্জ্বল করল। বাড়ি আসার পর হৃদয়ের মা অনেক খুশি হল এবং তার মায়ের মুখে হাসি দেখে হৃদয়ের মনও আনন্দে ভরে উঠল। বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা যখন আমাদের বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়া না করে বা স্কুল থেকে যখন কোন রকম রিপোর্ট আসে তখন মা বাবারা ভীষণ ব্যস্ত হয়ে যায় এবং তাকে বকাঝকা করতে থাকি, কিন্তু তাকে কখনো উৎসাহ দিই না, তাকে বলি না যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তুমিও ভালো পড়াশুনো করো, আমি তোমার পাশে আছি, চেষ্টা করো, তুমিও পারবে। হৃদয়ের গল্পটা আপনাদেরকে আমি এই কারণেই বললাম, আমরাও যদি আমাদের বাড়িতে যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের প্রতিদিন বকাবকি না করে তাদেরকে উৎসাহ দিই, আরেকটু বেশি কাছে টেনে নিই, দেখা যাবে তারাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। প্রত্যেকের মধ্যেই রয়েছে অনন্ত সম্ভাবনা, শুধুমাত্র সেই সম্ভাবনাগুলোকে আমরা যদি যথোপযুক্ত লালন করতে পারি, যত্ন করতে পারি, তাহলে দেখা যাবে সেই ছোট্ট যে চারাগাছটি সেটি একদিন বৃক্ষ হয়ে ফলে ফুলে শোভিত হবে, আশেপাশের মানুষকে আশ্রয় দেবে, অনেক পাখিরা আশ্রয় পাবে সেই গাছের নিচে। আমাদের উচিত বাবা মায়েদের আমাদের ঘরে যে ছেলে মেয়েরা আছে তাদের সব সময় পাশে থাকা, বন্ধুর মতো আচরণ করা, যাতে তারা একাকিত্ব অনুভব না করে, সব সময় তাদেরকে এটাই বোঝানো যে তারাও পারবে, চেষ্টা করলে সমস্ত মানুষই পারে। বন্ধুরা, আশা করি এই গল্পটা থেকে আপনারা অনেকটা কিছু শিখতে পারলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকুন সকলে।